আসসালামু আলাইকুম বন্ধুরা, বেজির মতো দেখতে এই প্রাণীটির নাম মিরক্যাট। আফ্রিকা মহাদেশের কালাহারি মরুভূমি, নামিবিয়া মরুভূমি, দক্ষিণ অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকায় এদের দেখতে পাওয়া যায়। মিরক্যাটরা সচরাচর দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। এদের একটি দলে প্রায় 20 থেকে 50টি মিরক্যাট থাকতে পারে। কৃত্রিম পরিবেশে এরা প্রায় 12 থেকে 14 বছর বাঁচলেও বন্য পরিবেশে বাঁচে 6 থেকে 7 বছর। বন্য পরিবেশে মিরক্যাটরা গর্তে বসবাস করে। এদের গর্তগুলো অনেক গর্তের সাথে যুক্ত থাকে এবং একের অধিক বহির্গমন পথ থাকে। সচরাচর দিনের বেলা খাবার খোঁজার সময় কেবল এরা গর্ত থেকে বের হয়। মিরক্যাটরা সামাজিক প্রাণী এবং গোত্রে বসবাস করে। গর্তের বাইরে এরা বিভিন্ন শিকারী প্রাণীদের থেকে রক্ষা পাবার জন্য অনেক সাবধানতা অবলম্বন করে। দলের বাকি সদস্যরা যখন খাবার খুঁজতে থাকে, তখন অন্তত কয়েকটি মিরক্যাট দুই পায়ের উপর ভর দিয়ে চারদিকে পর্যবেক্ষণ করতে থাকে। পর্যবেক্ষণ করা এবং সাবধান থাকার এই চরিত্রটি মিরক্যাটদের বন্য এবং কৃত্রিম উভয় পরিবেশে বজায় রাখে। মিরক্যাটরা মূলত পতঙ্গভোজী, তবে সাপ, গিরগিটি, মাকড়সা, বিভিন্ন প্রাণীর ডিম এবং গাছপালাও এদের খাদ্য তালিকায় থাকে। কিছু বিষাক্ত প্রাণীর বিষ, যেমন কালাহারি মরুভূমির বিষাক্ত কাঁকড়া বিছার বিষ, এদের শরীরে কাজ করে না। মানুষের মতো মিরক্যাটদের শরীরে মেদ সঞ্চয় করার কোনো ব্যবস্থা না থাকায় এরা শক্তি জমিয়ে রাখতে পারে না। তাই প্রতিদিনই এদের খাদ্য সংগ্রহের জন্য বের হতে হয়। খাদ্য সংগ্রহের জন্য এরা কয়েক সেকেন্ডের মধ্যেই এদের উচ্চতারও বেশি গভীর মাটি খুঁড়তে পারে। মিরক্যাটরা 1 বছর বয়স থেকেই যৌন প্রজননক্ষম হয়ে ওঠে এবং 1 বছরেই 3 থেকে 5টি বাচ্চা জন্ম দিতে সক্ষম। মোটামুটি 3 সপ্তাহ বয়স হলেই এরা বাচ্চাদের গর্ত থেকে বের করে এবং দলের বাকি সবাই দাঁড়িয়ে থেকে এদের পাহারা দেয়। 1 মাস বয়স হওয়ার আগে বাচ্চা মিরক্যাটরা খাবারের সন্ধানে বের হয় না। 1 মাস পর বয়োজ্যেষ্ঠ মিরক্যাটরা বাচ্চাদের শিকার করা শেখায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।